الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكرا شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت وحرقت وقال النبي أيضا قال تعالى يا بني آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। জয়দেবপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানীয় সভাপতি, সাবেক স্বাস্থ্য সচিব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ জনাব মোহতরম এম এম নিয়াজউদ্দিন সাহেব, সম্মানীয় অধ্যাপক জনাব মাসুদ রানা এরশাদ সাহেব, প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানীয় মেয়র নন্দিত জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, মহতরম আলহাজ খন্দকার মনসুর হোসাইন সাহেব সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ, মহতরম মৌলানা হারুন রশিদ যুক্তিবাদী সাহেব সহ সম্মানীয় আয়োজিনে জাম, হজরত উলামা ইকরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরের সতী সাধু বিমা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন।
আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন, আমিন। রাতের বাজতেছে পৌনে 11টা, মাহফিল শেষ হওয়ার কথা, কিন্তু মাত্র শুরু করলাম আমি। যদি অনেকে আলোচনা করেছেন, এই জন্য ক্ষুধা যা ছিল আলোচনা শোনার, আমি আশা করি অনেকটাই নিবারিত হয়ে গেছে। মানেটা কি? সারাদিন খেয়ে যদি কয় ক্ষুধা মিটে নাই, তাহলে কি খাইল? এখন গভীর রাত পর্যন্ত আলোচনা করা ঠিক নয়, ফজরের নামাজ ঝুঁকিতে পড়ে যেতে পারে। ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা স্নাত রাতে কোরআনের মাঠে কোরআনের মহব্বতে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে একবার জোরে জোরে কালিমা তশকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত লোকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়টির কথা যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন লোকমান, স্মরণ করতে বলা হচ্ছে বিশ্ব নবীকে এমন কিছু কথা যেগুলো তিনি তার সন্তানকে উপদেশ হিসাবে দিয়েছেন। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ কিতাবে সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ বলছেন স্মরণ করুন লোকমানের উপদেশগুলো। এতে বোঝা যায় উপদেশগুলো বড়ই দামি উপদেশ ছিল। বাবা সন্তানকে উপদেশ দেয়, এটা নতুন কিছু নয়। আমরাও আমাদের সন্তানদেরকে উপদেশ দেই, শিক্ষক ছাত্রদেরকে দেয়, মুরব্বি ছোটদেরকে দেয়, কার উপদেশকে মনে রাখে? কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম এমন কিছু উপদেশ দিলেন যেগুলো আল্লাহ লোহে মাহফুজে লিখে রেখেছেন। শুধু লোহে মাহফুজে লিখে রাখেননি, শেষ নবীর উম্মতের কাছে আল্লাহ তাআলা সে উপদেশগুলোকে কোরআনের আয়াত বানায়া নাযিল করে দিয়েছেন। এবং যিনি উপদেশ দিলেন উনার নামে কোরআনে একটি সুরার নাম রেখে দিলেন, সূরা লোকমান। কেমন দামি উপদেশদাতা, কেমন সম্মানী উপদেশগুলো কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করতে থাকবে, আমল করতে থাকবে। উপদেশদাতাও এমন সম্মানী হয়ে গেলেন, তার নাম কোরআন মাজিদের সূরা হিসাবে আয়াত হিসাবে নাজিল হওয়ার কারণে শুধু তার নামটা উচ্চারণ করলেই আমল নামায় 50টি নেকি লিখে দেয়া হয়। লোকমান অক্ষর আছে 5টা। যখনই আমরা কোরআন থেকে তেলাওয়াত করতে গিয়ে তার নাম উচ্চারণ করি,
সম্মানী নাম একবার উচ্চারণ করলে কম পক্ষে 50 নেকি পাওয়া যায়। বিশ্বনবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিক, কিন্তু ওনার নাম কোরআনে একবারও আসে নাই। হযরত ওমর, যদি রাসূলের পরে কেউ নবী হত, ওই নবী হতেন হযরত ওমর, কিন্তু ওনার নামে কোরআনে কোনো সূরা নেই। ওনারা সম্মানী কোনো সন্দেহ নেই, কিন্তু লোকমানের নামে আল্লাহ সূরা নাজিল করে বুঝালেন ওনার সম্মান কোন পর্যায়ে। ওই মহাপণ্ডিত লোকমান তাম পৃথিবীর মানুষের কাছে বড়ই স্মরণীয়, বড়ই বড়নীয়। উনার নাম শোনার সাথে সাথে অন্তরের মাঝে একটা শ্রদ্ধা জেগে ওঠে। পৃথিবীতে একজন মানুষ পাওয়া যাবে না মুসলমানের মাঝে যে লোকমান হাকিমের নাম শুনে নাই। কিন্তু রাসূলের 10 জন বড় বড় সাহাবি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যাদেরকে আশারা মুবাশশারা বলা হয়, তাদের 10 জনের সবার নাম আমরা অনেকেই। হযরত তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, আমি শেষ 6 জনের নাম বললাম, কারণ প্রথম 4 জন আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলো সবাই। কিন্তু 10 জনের শেষ 6 জনের অনেকের নাম আপনারা অনেকে শুনে নাই, কিন্তু লোকমানের নাম শুনে নাই। এখানে এমন একজনও নেই, এমন একটি নাম বিশ্বব্যাপী যে নামের পরিচিতি কোরআনের নাম, এত সম্মান কেন? অথচ ব্যক্তিগত জীবন দেখুন, হযরত লোকমান ছিলেন বানী ইসরাইলের যুগের লোক, হযরত দাউদ আলাইহিসসালামের সময় ওনার জন্ম, ছিলেন একজন গোলাম, ওনার বাবাও ছিলেন দাস, দাসের ছেলে দাস। যেই যুগে দাসত্ব প্রথা ছিল ওই যুগে দাসদেরকে মানুষ মানুষ মনে করত না। স্বাভাবিকত সমাজে মানুষ হয় 3 ক্যাটাগরি, 1 নাম্বার এলিট পার্সন, 2 নাম্বার মিডল পার্সন, 3 নাম্বার লো ক্লাস, যারা এমপি, মন্ত্রী, বিআইপি, সিআইপি, উনারা হলেন সমাজের 1 নাম্বার মানুষ, এলিট পার্সন। এরপর আমরা যেখানে আসি বসে, অধিকাংশ আমরা হচ্ছি মধ্যবিত্ত, মিডল ক্লাস, আর যারা নুনান্তে পান্তা পুরায়, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, ওদেরকে আমরা মনে করি তারা সমাজের নিম্ন বিত্ত। এ 3টা হলো ক্লাস। আমার বন্ধু হযরত লোকমান 3 শ্রেণীর অন্তর্ভুক্ত নন, উনি ছিলেন দাস শ্রেণী, যাদেরকে মানুষ মানুষ মনে করত না, কঠোর খাটুনি খাটাতো, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় বাজারে নিয়ে বিক্রি করে দিত। উনার বাপও ছিলেন দাস, গায়ের চামড়া ছিল নিকশ কালো, কাফ্রি গোলাম, আকৃতিতে ছিলেন বড়ই বেটে, তাফসির ইবনে কাসির প্রণেতা উনার দেহের অভাব বর্ণনা করে বলেন, ঠোঁটটা ছিল খুবই মোটা, চেহারা ছিল ফাটা ফাটা, চুল ছিল কোকড়ানো, কালো বেটে, ঠোঁটা মোট, ঠোঁট মোটা, একবারে চেহারা ফাটা, কোকড়ানো চোর, আবার দাস। জীবনের প্রথম দিকে ছাগল চড়াতেন, পরবর্তীতে কার্পেন্টার, কাঠমিস্ত্রিগিরি করতেন, কিন্তু ওই কালো গোলাম, দাস গোলাম, ওই পেটে গোলাম, হযরত লোকমান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আতাইনা লোকমান আল হিকমাম, আমি ওই কালো মানুষটাকে
কিতাবের হিকমত এলেম দিয়ে দিয়েছিলাম। ওই এলমের বদৌলতে, হিকমতের বদৌলতে হযরত লোকমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলের বিচারপতি হয়ে গেছেন। তাফসীর ইবনু কাসির প্রণেতা লিখেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার যুগে যে মজলিসে বসে আলোচনা করতেন, দার্স দিতেন, তৎকালীন যুগের বড় বড় পণ্ডিত লোকেরা তার মজলিসে ছাত্র হয়ে বসে আলোচনা শুনত। হিকমা বড় দামি জিনিস, কিতাবের এলম বড় দামি জিনিস, এর সাথে যে লাগে আল্লাহ কোরআনে বলেন, ইয়ারফাউল্লাহু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এর সাথে যে লাগবে আল্লাহ নিজে তার দাম বাড়াইয়া দেয়। ওয়াতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে পাণ্ডিত্য দিয়েছি, কিতাবের এলেম দিয়েছি, তাই তাম পৃথিবীর মানুষ লোকমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আমার বন্ধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম জানে না এখানে একজনও নেই। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ইমাম আবু হানিফার যুগে কি বড় বড় ধনী মানুষ ছিল না? সবচেয়ে ধনী যে ছিল তার কি নাম জানেন না তো? আমিও জানি না, কারণ কে ধনী এটা মানুষ বেশি দিন মনে রাখে না। কিন্তু ইমাম আবু হানিফাকে কোনোদিন ভুলবে না, কারণ আল্লাহ তাকে কিতাবের এলেম দিয়েছে। ওই এলমের বদৌলত ইমাম আবু হানিফা এমন এক নাম হয়ে গেছে, এমন কোন দিন নাই হাজার হাজার বার ইমাম আবু হানিফার নাম উচ্চারিত হয় না। ইমাম বুখারীর যুগে কি ধনী মানুষ ছিল না? সবচেয়ে ধনী তার নাম কি মানুষ স্মরণ রাখিনি, প্রয়োজনও নাই। যেমন বাংলাদেশে বর্তমানে কত ধনী মানুষ আছে, সবচেয়ে ধনী কে নাম বলেন? আপনারাও জানেন না, আমিও জানি না, কারণ কোনো সিরিয়াল মেরিয়াল নাই। এক সময় নাকি কন্ট্রাক্টর জহিরুল ইসলামের নাম সিরিয়াল এক নাম্বার ছিল, কিন্তু ওনার পর থেকে আর সিরিয়াল নির্ধারণ হয় নাই। ধনী অনেকেই আছে, সবচেয়ে ধনীকে আমরা জানি না। কিন্তু বন্ধু ইমাম বুখারীর নাম মানুষ কিয়ামত পর্যন্ত ভুলবে না, টাকার কারণে নয়, আল্লাহর কিতাবের এলমের কারণে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম যখন মানুষ মনে করেন, শুধু নামটাই নেয় না, সাথে সাথে রহমতুল্লাহ আলাই বলে দোয়াও। কি দাম কি সম্মান, পৃথিবীতে এমন দিন যায় না লক্ষ লক্ষ বার ইমাম বুখারী নাম উচ্চারিত হয় না। নাম উচ্চারণ হয় যতবার, দোয়াও পায় ততবার। কত কোটিপতি আছে, হাজার কোটি টাকা রেখে গেছে, অন্য মানুষ দোয়া করবে দূরের কথা, নিজের ফ্যামিলির মাঝে দোয়া করার মতো একটা সন্তানও নাই, এমন সন্তান রেখে গেছে ওযু করতেও জানে না। শত শত কোটি টাকার মালিক এমন সন্তান রেখে গেছে, বাবার মৃত্যুর পর খবর পাইয়া ছুটে আসে জানাজার নামাজ পড়বে, কিন্তু টুপিটাও নাই, অন্য থেকে হাওলাত নেয়া লাগে। বাবার জন্য যে কেমনে দোয়া করা লাগে, ওই জানাজার নামাজের তৃতীয় তাকবীর দিয়ে দোয়া আছে, আল্লাহুম্মা ফিরলি হাজ্জিনা ও মাইয়্যিতিনা ও শাহিদিনা, একটা বড় দোয়া আছে না নাই? কিন্তু ইমাম সাহেবরে জানাজার নামাজে এসে বলে, হুজুর জানাজার নিয়তটা কইয়া দেন। ইমাম সাহেব বলে, সাত তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ,
এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার হইছেনি কইছি হুজুর বুঝছি নামাজ শুরু। আল্লাহু আকবার বলার পরে দোয়া আছে না নাই? তো যেই মাত্র নিয়ত শিখছে দোয়া শিখবো কবে? আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে বলুন তো সে কি দোয়া? পায়ের স্যান্ডেলের ফিতাটাও ছেঁড়া, একবারে নিচের অংশ ক্ষয় হতে হতে মাটির সাথে লেগে গেছে, ওই ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে মক্তবে যায় আল্লাহর কিতাব শিখার জন্য। রাসূল বলেন রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে। এমন এক কিতাব এটার সাথে লাগবে না, আল্লাহ দাম বাড়ায়া দেবে। যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম হাজার মাসের চেয়ে বেড়ে গেছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বাজারের কম দামি কাপড় এর সাথে যখন গিলাফ হয়ে লেগে যায়, আল্লাহ ওই কাপড়ের দাম এমন বাড়াইয়া দেয়, হাজার টাকা কেনা জামা ছিঁড়ে গেলে নেকড়া হয়, ফ্লোর মোছে, বাচ্চাদের পসরা মোছে, কিন্তু কোরআনের গায়ে যে কাপড় লেগেছে গিলাফ হয়ে ওটা নেকড়া হয় না। যতই ছিঁড়ে যাক যত্ন করে রেখে দেয়, যদি ভুলে পা লাগে সুমু খাওয়া শুরু করে দেয়। কি দাম বেড়ে যায়? 5 লক্ষ টাকা দিয়া চন্দন কাঠের বক্স খাট বানান, এর উপরে মানুষ ঘুমায় লাপালাপি দপাদপি করে বাচ্চারা, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয় খাটের কোনায়, কাজের মেয়ে থামাতে গেলে মা ধমক দেয় থামাইস না প্রস্রাব করুক মুছে ফেল। কিন্তু মাত্র এই যে রেয়ালটা আমার হাতে এটার দাম 100-150 টাকা, ওই 100 টাকার রেয়াল কোরআনের গায়ে লেগে গেছে এমন দাম বেড়ে গেছে। যদি মায়ের পা লাগে ভুলে বাচ্চার পা লাগে, মা বাচ্চা সবাই মিলে চুমু খেতে শুরু করে, বুকের মাঝে জড়ায়া ধরে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। বিশ্ব নবী বলেন দামি হতে চাও কোরআনের কাছে যাও, যে কোরআন শিখে অন্যকে শিখায় সে তোমাদের মাঝে সবচেয়ে দামি মানুষ হয়ে যায়। দামি হয়েছে উনার কথাগুলো, এত দামি এত দামি। আজকে ওনার কথাগুলো ওনার কথা নয়, আল কুরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। কুরআন এখন কার কথা? আল্লাহ। জোরে বলেন কুরআন কার বাণী? আল্লাহ। লোকমানের কথাগুলো এখন স্বয়ং আল্লাহর কথা। আমাদের দেশের কোনো এমপি যদি কোনো বক্তৃতায় এমন কিছু কথা বলে, ঠিক পরের দিন সংসদ অধিবেশনে আমাদের প্রধানমন্ত্রী তার কথাগুলো কোট করে, যা আমাদের গাজীপুরের এমপি সাহেব, শ্রীপুরের অমুক জায়গার এমপি সাহেব গতকালকে একটা মিটিংয়ে এই কথাগুলো বলেছে। প্রধানমন্ত্রী সংসদ ভবনে যদি এমপির কথাগুলো উদ্ধৃতি দেয়, ওই এমপি যখন শুনবে বুকটা এত বড় হইয়া যাবে যে প্রধানমন্ত্রী আমার কথার উদ্ধৃতি দেয়। হযরত লোকমানের কথা উদ্ধৃতি দিয়েছে সকল রাজার রাজা, ঠিক কি না? মহান আল্লাহ। কোরআনে বলেন ও নবী স্মরণ করুন ওই সময়ের কথা,
যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল। হযরত লোকমান আলাইহিস সালাম উনার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ওই উপদেশগুলো তিনি শুরু করলেন ইয়া বুনাইয়া শব্দ বলে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বুনাইয়া শব্দের অর্থ হলো প্রিয় ছেলে। আমরা বলি ও কলিজার টুকরা ছেলে কাছে আয়, ছেলেকে আরবিতে বলে ইবনুন ইবনি, আমার ছেলে মানে ইবনি। হযরত লোকমান আলাইহিস সালাম ইবনি বলেন নাই, তিনি বলছেন ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে। এই শব্দ দিয়ে বোঝা যায় সিনিয়ররা যখন জুনিয়রকে উপদেশ দেবে ধমক দিয়ে নয়, থ্রেট করে নয়, উপদেশ দেয়া লাগবে ভালোবাসা মিশিয়ে, ভালোবাসার সাথে। যেই কথা মানুষ বলে ভালোবাসা ছাড়া, যেই উপদেশ মানুষ দেয় ধমকায়া দিলে উপদেশ কান পর্যন্ত পৌঁছে, আর আদর করে মাথায় হাত দিয়ে দিলে উপদেশ কলিজা পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আপনি রাগি শিক্ষক ভাববেন না, রাগের কারণে ছাত্ররা আপনার কথা ভালোভাবে গ্রহণ করছে। আপনি রাগি অফিসার ভাববেন না আপনার রাগের কারণে কলিগরা সোজা হয়ে চলছে, বরং আমি আপনাদের বলব আমরা আমাদের জীবনের যে যেখানে থাকি আমি হব আমার দেশের সবচেয়ে উত্তম ব্যবহারকারী, যার ব্যবহার যত ভালো মানুষের সাথে তার সম্পর্ক তত ভালো। কিন্তু আজকে পরিতাপ, আমরা ভালোবাসা শিখি না, আমরা শিখছি ঘৃণা, আমরা শিখছি ক্রোধ, আমরা শিখছি হিংসা। তাই দেখা যায় আমরা অন্যের ভুল সংশোধন করার সময় ভালোবাসা দিয়ে করি না, আমরা জিব্বাটাকে কুড়াল বানায় ব্যবহার করছি। আজকে মাহফিলের মতো পবিত্র জায়গাগুলো পর্যন্ত আমরা পবিত্র করছি, একজন আলেম আরেকজন আলেমকে স্টেজে কাফের ফতোয়া দিচ্ছে। জঘন্য ভাষায় কথা বলছে, এগুলো সব কোরআনের খেলা। আমার বন্ধু, অনেকেই মনে করে ব্যবহার ভালো হলে অধীনস্থরা লুজ হয়ে যায়। ইংরেজরা শিখিয়েছে অফ বিহেভিয়ার ইজ গুড এডমিনিস্ট্রেশন, খারাপ ব্যবহার হবে ভালো প্রশাসন। এটা একবারে বাজে কথা। বিশ্বনবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, ছিলেন তিনি মদিনার প্রধান সেনাপতি, ছিলেন তিনি মদিনার প্রধান বিচারপতি। ওনার স্ত্রী ছিল একসাথে 9 জন জীবিত, 2 জন গেছে মৃত, মোট 11টি পরিবার সামলাইছেন। প্রধান বিচারপতি হইয়া বিচার বিভাগ সামলিয়েছেন, প্রধান সেনাপতি হইয়া 104টা যুদ্ধ সামলাইছেন, আবার মদিনার 10 বছরের প্রেসিডেন্ট, মদিনা নামক রাষ্ট্র সামলাইছেন। কিন্তু ওনার মতো মুস্কি হাসি দেয়ার কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরত আনাস বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর চেয়ে অধিক মুস্কি হাসি দিতে কোন মানুষকে দেখি নেই। এজন্য আমি সংক্ষেপে বললাম, যখন আমরা উপদেশ দেব আমাদের অধীনস্থকে, আমাদের উপদেশটা যেন ভালোবাসা মিশ্রিত হয়, এটা বেশি কার্যকরী। হযরত লোকমান আলাইহিস সালাম উপদেশ দিলেন 14টার মতো, তার মাঝে সিরিয়াল 1 নাম্বার যেটা, সেটাই হবে আজকে আমার আলোচ্য বিষয়। এক রাতে তো এতগুলো বলা যাবে না, আর আমরা স্বাভাবিক কত বুঝি ক্লাসের রোল নাম্বার 1000, সে অন্যদের তুলনায় মেধাবী। যেই কোনো বিষয়ে সিরিয়ালে যে এক, তার গুরুত্ব থাকে বেশি, পজিটিভ হোক আর
নেগেটিভ। তাই থানায় যদি হত্যা মামলার আসামি 10 জন থাকে, পুলিশ কয় নাম্বার আসামির? এক নম্বরে খোঁজে, সবার আগে কারে খোঁজে? এ নাটের গুরু। আমরা যখন বন্ধু মাহফিলে এসে পুরস্কার করি, আমরা সবার আগে সভাপতির নামটা বলি, এর কারণ সিরিয়ার উনার নামটা। লোকমান আলাইহিস সালাম 14টি উপদেশ দিলেন। এক নম্বর, ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লাহ, ও প্রিয় ছেলে দেখো, জীবনের কখনো কোনো জায়গায়, কখনো কখনো জীবনের কোনো ভাগে, কোনো ফাঁকে শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায়, পারিপার্শ্বিকতার প্রভাবে একটা অপরাধ করো না, সে অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক বানায়ো না।